আমার প্রিয় বিদ্যাপীঠের খুদে বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার বন্ধুদের আমি খুদে বন্ধু কেন বলছি জানো? কারণ আমার আজকে বিষয়বস্তু কিন্তু আমার ক্লাস থ্রির বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে প্রথম অধ্যায় থেকে নেওয়া। আজকে আমরা গল্প করব প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ কি, সমাজ ও সামাজিক পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশের গুরুত্ব এবং যানবাহন বলতে আমরা কি বুঝি। আমি শামিমা আমার বিদ্যাপীঠের বন্ধুদের জন্য ক্লাসের ঘন্টা বাজিয়ে শুরু করছি। চলো তাহলে শুরু করি সবাই। শুরুতেই আমরা জানব প্রাকৃতিক পরিবেশ কি। প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশে সব কিছু যা মানুষের দ্বারা সৃষ্টি হয়নি এবং যা প্রাকৃতিক উপাদান, যেমন নানা ধরনের পশু পাখি, গাছপালা, মেঘ, বৃষ্টি, নদী নালা, মাটি, পানি, উদ্ভিদ এবং আমরা মানুষ। এই সব কিছু নিয়েই প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। এবার আসি আমরা সমাজ বলতে কি বুঝি। আমরা মানুষরা একা একা বাস করতে পারি না। মনে করো তুমি সকালে ঘুম থেকে উঠেছো, একা একা বসে আছো, ক্ষুধা লেগেছে, কিন্তু চারপাশে কোনো দোকান নেই, বাজার নেই, কোনো স্কুল কলেজ কিচ্ছুই নেই। তুমি কি এই অবস্থায় বেঁচে থাকতে পারবে? পারবে না। আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রয়োজন মেটানোর তাগিদে মিলেমিশেই বসবাস করি, করতে হয়, একে অন্যকে সাহায্য করি, একসাথে বেঁচে থাকি। এই একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই আমরা সমাজ বলি। আর এই সমাজের মানুষের প্রয়োজনে তাগিদে তৈরি করি ঘর বাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট, দোকানপাট, খেলার মাঠ ইত্যাদি। এইসব কিছুই মানুষের সৃষ্টি এবং কিছু কিছু অন্যান্য সৃষ্টি নিয়েই গড়ে উঠেছে যে পরিবেশ, তাকে আমরা বলি সামাজিক পরিবেশ। বন্ধুরা, সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 4 নম্বর পৃষ্ঠা একটু খোলো তো। এখানে একটি ছবি দেখতে পাচ্ছ না? এই ছবিতে কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে এবং কিছু সামাজিক পরিবেশের উপাদান রয়েছে। বলো তো এগুলো কি কি? সবাই আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আমাদের সামাজিক পরিবেশের 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নিজেদের বসবাসের বাড়ি এবং আমাদের প্রিয় বিদ্যালয়। বন্ধুরা, স্কুলে যেতে তোমাদের কার কার ভালো লাগতো? আমার কিন্তু বেশ ভালো লাগতো। আমাদের স্কুলে আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে এবং উৎসবে অংশগ্রহণ করতাম, তোমরাও নিশ্চয়ই করো। এছাড়াও বিদ্যালয়ে আমরা জানা অজানা নানান বিষয় শিখতাম। আমাদের স্কুলের আপারা এবং টিচাররা আমাদের শুধুই যে বইয়ের বিভিন্ন অধ্যায়ের সাথেই পরিচয় করেন তা নয়, ওনারা আমাদের জীবনের নানা অধ্যায়ের সাথে পরিচিত করেন। আমাদের বাড়ি কিন্তু আমাদের বেশ পরিচিত। হঠাৎ কারেন্ট চলে গেল, কিন্তু তুমি তারপরেও তোমার ঘরের কোথায় কী আছে তা খুঁজে বের করতে পারবে। এই বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করেই বড় হয়েছি। আমাদের বাড়িও কিন্তু সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। আমাদের আশেপাশে বাড়িতে যারা বসবাস করেন তাদের সবাইকে আমরা প্রতিবেশী বলি। বন্ধুরা, আমাদের আজকের গল্পের ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। আমি শামিমা আবার আসবো গল্পের ক্লাস নিয়ে বিদ্যাপীঠের প্ল্যাটফর্মে। সে অবধি তোমরা সবাই ভালো থেকো এবং নিজের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নেবে।